গুড মর্নিং বন্ধুরা, আজ হলো সোমবার। তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আর এখনও পর্যন্ত কিন্তু আমরা জলপাইগুড়িতেই আছি, মানে বেরোবো এখন সকালবেলা। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর এই দেখো, আমি কিছু বলছিলাম বাট ভালো হচ্ছিল না, এডিট করে দিলাম। তো দেখো, ব্রাশ করছি আমি সকালবেলা, তোমাদের সঙ্গে কথা বলছি, আর আমরা ব্রাশ করে চা খেয়ে চলে যাব। তো এই দেখো, মুখ ধুয়ে এখন ব্রাশ করে মুখ ধুয়ে আমরা চা খেতে বসে পড়েছি, বেশ সুন্দর রোদে বসেছি। তো চা খাওয়ার পরে আবার ভাতও করে দিয়েছিল, সেই ভাত খেয়ে এই দেখো বেরিয়ে পড়লাম। তো আমরা বের হচ্ছি ওদের বাড়ি থেকে। তো ডাল ভাত আর ফুলকপির বড়া করেছে, এগুলো খেয়েছি। তো মাছের ঝোল করেছে, বাট মাছ আমি খাবো না, কারণ বাড়িতে গিয়ে পুজো দেবো তাই। আর বাড়িতে কালীমায়ের মন্দিরে আমি কোনোদিন মাছ খেয়ে ঢুকিনি এখনো পর্যন্ত, ওই জন্য যা মানে শুধু ডাল আর ফুলকপি বড়া দিয়ে খেয়েছি। তো এবারে দেখো, এই দিদির মেয়ের বাড়ি আছে জলপাইগুড়ি একদম মেন টাউনটাতে। তো এখানেই আমরা যাচ্ছি, ওখানে চলে এলাম। তো এই দেখো ওদের রান্নাঘর, আমার বর বসে আছে, এই যে আমার জা মেজোজা, আর ওই ওই দুইজন হলো যে বাড়িতে গেছি সেই একজন মানে দিদির ভাই বউ আছে, আর ওর মা আছে। তো ওরাও বাপের বাড়িতে যাবে এই জন্য এসেছে। তো এবার দেখো, তিনতলায় উঠছি ঠাকুরঘর দেখার জন্য। এখানে দুইতলায় উঠলাম, দুতলায় ঠাকুরঘর আছে আর তিনতলার উপরে গিয়ে ছাদ আছে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো মানে আমার যে ভাস্তি, সেই ভাস্তির শাশুড়ি এখানে পুজো দেয়। এই দেখো কি সুন্দর। তো আমি ওপর থেকে আবার তোমাদের দেখাচ্ছি একটু, চারপাশে শুধু বিল্ডিং। তো চলো এবারে ওখান থেকে বেরিয়ে আমরা তিনতলার ছাদে চলে গেলাম। তিনতলার ছাদে খুব সুন্দর গাছ, মানে ফুল গাছ। তো সব ফুল এখনও ফোটেনি, এখন তো একটু কম ফুটবে, ঠান্ডার দিন পড়ছে। তো এই দেখো, এই ফুলগুলো ফুটেছে জন্য আমি আবার একটু ভিডিও করে নিলাম, ভালো লাগছিলো দেখতে। ফুলগুলো থোকা থোকা বেশ ফুটেছে। তারই মধ্যে আবার নেমে এসে দেখছি শোকেস ভর্তি সব গিয়ে, মানে ও যে পুরস্কার পেয়েছে, মানে আমার নাতি, ওই দিদির নাতি, সে আমারও নাতি হবে। তো ওই পুরস্কারগুলো দেখালাম। এ দেখো কত সুন্দর সাজিয়ে রেখেছে শোকেসটাতে, দেখতে পাচ্ছ? আর এই যে ভাস্তি রান্না করছে। তো আমরা তো ভাত খাবো না, শুধু চা বিস্কিট ঝুড়ি ভাজা চানাচুর এসব দিয়েছে। তো তার সাথে আবার ফুলকপির সরি বাঁধাকপির বড়া করছিলো জন্য এই বড়াগুলো খেলাম, সবাইকে দিল। তো চলো এবার বেরোনো যাক, এবার বেরিয়ে পড়েছি আমরা। তো এ দেখো ওদের অলিগলি রাস্তা। তো আমরা টোটোতে বসে পড়লাম, তো এবার যাচ্ছি। ওটা হচ্ছে জলপাইগুড়ির একটা এই যে রাজবাড়ির গেট, দেখতে পাচ্ছ? তো এবার দেখো এখানে খুব সুন্দর, এটা হচ্ছে জলপাইগুড়ি পার হয়ে চলে এসেছি। এটা ধাপ কি বলবো এটাকে, দোমোহনির তোমার ওভারব্রিজের মতো, বেশ দেখো এখান দিয়ে যাব। রাস্তাটা খুব সুন্দর। তো চলে এলাম, চলে এলে লেগে গেছি কাজের তাড়াহুড়োতে, বুঝতেই পারো বাড়িতে না থাকলে কি অবস্থা হয়, মানে হুড়োহুড়ি লেগে গেছে আমার কাজ। তো দেখো এই যে ঘর মুছে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ ঘরটা না মুছে তো আমি পুজো দেবো না। এই ঘর মুছে স্নান করে তারপর পুজো দিয়ে পরে রান্না করতে হবে, আর এদিকটা তো অন্ধকার দেখতে পাচ্ছ, কি আর করবো বলো। তোমাদের দাদাভাই ওখান থেকে নেমে গেছে, ওর তো কাজে যেতে হবে তাড়াতাড়ি। তো চলো এবার স্নান হয়ে গেছে, স্নান করে দেখো পুজো দিতে বসে পড়েছি, পুজো দিচ্ছি, ঘরের পুজো দিতে হবে। তো ঘরের পুজো কমপ্লিট হয়ে গেলে তো আবার বাইরের পুজো আছে, মানে আমার মায়ের মন্দিরে পুজো। তো এখানে দেখো আমি ঠাকুর পুজো দিয়ে নিতে বসে পড়েছি। তোমরা দেখো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আমার শরীরটা না বড্ড ক্লান্ত হয়ে গেছে, মানে এক জায়গা থেকে এসে এভাবে মানে কি বলবো, শরীরে ধকল হয়ে যায় একদম, পরিশ্রম ক্লান্ত, এভাবে দৌড়ে এসে কাজকর্ম করা এইভাবে একটা অসুবিধে লাগে, খুব একটু খুবই অসুবিধে হয়ে। দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এপাশে তো ভাত হচ্ছে। মোট কথা আমি আজকে আমি নিজেই তো দুপুরবেলা খাবো, তো মাছটা ভেজে রাখবো, তরকারি আর করবো না, এখন আমি ডাল দিয়েই খেয়ে নেবো, নিজের তো অসুবিধে নেই। তো চলো আমি ডালটা হয়ে যাক, তারপর মাছটা ভেজে। আর এখানে দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার খেতে বসতে হবে। এখন ঘড়িতে বাজে 3:30 বাজে, তো আমি খেতে বসে পড়েছি শুধু ডাল আর মাছ ভাজা দিয়ে। তো তোমরা দেখো
মুসুর ডাল, আর এখানে এই যে দুটো মাছ ভাজা নিয়েছি। তো চলো আমি খেয়ে নিই আজকের মতো, আর কি করব, এ দুটোই রান্না করলাম, সেরকম কিছু নেই জন্য। তো রাতে যা হোক রান্না তো করতেই হবে, এখনকার মতো আমি এগুলো দিয়ে খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো সন্ধেবেলা টিফিন করতে বসেছি সিঙ্গারা নিয়ে, আর রাতে রান্না তো মাছের ঝোল করবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো টাকি মাছের ঝোল করেছি আলু দিয়ে, আর এখানে অল্প একটু ডাল আছে, এটা গরম বসিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।